আপনি যে পরিবার থেকে এসেছেন এটা কোথাও গিয়ে তো পিতৃ পরিচয় একটা আছে, এবং কোথাও গিয়ে তো এই তুলনাটাও করা হচ্ছে যে ক্ষিতি গোস্বামীর কন্যা যে কিনা বামপন্থী ঘরানায় বিশ্বাস বড় হয়েছে। আমি আমার বাবার সম্পত্তি নয়, প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, এত কিছু এলেন, এত ধর্ম, এত হিন্দুত্ব, এত কথা, ব্যাপারটা হচ্ছে ফুটুরদম কিচ্ছু হলো না। প্রতিবাদী তো তারা, তো প্রতিবাদী অবস্থানেই তো বামপন্থীদের সব থেকে চরিত্র ঠিক থাকে, সরকারে মানাচ্ছে না। হ্যাঁ, কেন নয়, সবই তো মনস্তত্ত্বের মানে বিষয়, রাজনীতি তো অবশ্যই মনস্তত্ত্বের বিষয়, যেখানে মানুষ সেখানেই মনস্তত্ত্ব। আর কদর্য ভাষা প্রয়োগ হয়েছে শেষ বিধানসভা নির্বাচনে, এখনো পুরো ভোটে কেউ এই সমস্ত কদর্য ভাষা আজে বাজে আকার ইঙ্গিত করা সে সমস্ত এখনো কেউ করেনি, করার সাহসও করবে না। আমরা কেউ রাজনীতির বাইরে নই, যারা রাজনীতি করবে না বলে বসে আছেন তারাও রাজনীতির বাইরে নয়, কেউ রাজনীতির বাইরে নয়, কোনো সিদ্ধান্ত, কোনো ভাবনা, কোনো কিছু রাজনীতির বাইরে নয়। রাজনীতি করব না এই সিদ্ধান্তটাও রাজনীতির বাইরে নয়, কিছুই মানে কিছুই এর বাইরে নয়। আর দেখুন, পৃথিবী যদি খারাপ হয়ে যায় বা সমাজ যদি অবক্ষয়ের দিকে যায়, তাহলে যারা অবক্ষয় করছে শুধুমাত্র দায় তাদের নয়, যে ভালো মানুষ বা যে চিন্তাসম্পন্ন মানুষ নিজেদেরকে সরিয়ে রেখেছেন মানে তাদেরও দায়। তারা সুযোগ করে দিয়েছেন আজেবাজে লোকজনকে সামনে এসে আজেবাজে কথাবার্তা বলে বিষয়টাকে কলুষিত করার। সেই মানে কি বলবো, চুপ করে থাকার কোনো জায়গা নেই, এটা একটা কথা বলার জায়গা, ভোকাল হবার জায়গা, এখানে চুপ করে থাকার কোনো জায়গাই নেই। সেই অর্গানাইজেশনের মধ্যে ইন্ট্রোভার্টনেসের কোনো জায়গা নেই, না তা নয়, আমাকে দিদি ডেকেছেন, আমি ওনার চিন্তায় ভাবনায় উন্নয়নে কাজে উদ্বুদ্ধ হয়েছি, সেই জন্য না কমছে না, কমছে না বাড়ছে। আমি আমি হচ্ছি তার উদাহরণ, আমি মাস্টার ডিগ্রি করেছি, আমি ডিপ্লোমা করেছি, আমি নানান রকম পড়াশোনা করেছি, আমি ল পড়েছি, আমি অ্যাডভোকেসি করেছি, চাকরি বাকরি করেছি, সব ছেড়ে দিয়ে এখন রাজনীতি করতে এসেছি। পূজা পাঁজা, পূজা পাঁজা LLM কমছে না, একদম মানে মানে কি বলবো, রং কনসেপ্ট। পুরো সমাজটাই বুঝতে পারছে যে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে, স্কুল হয়েছে, পুরো সমাজটাই বুঝতে পারছে শিক্ষা দীক্ষার মানে প্রয়োজনীয়তা কতখানি। আর সবাইকে স্কুল কলেজ থেকে পড়তে হবে তার তো কোনো মানে নেই, এই যে হাতে যে যন্ত্রটা নিয়ে ঘোরেন গুগল, এর থেকে বড় টিচার নেই। তো এখান থেকে তো লোকে পড়ছে, জানছে, দেখছে, তো পড়ছে, এ তো কি পড়াশুনোই তো এসব। এরা তো আমাদের অনুপ্রেরণা, আমাদের চিন্তা বা চিন্তা শৈলীর অনুপ্রেরণা, বাঙালির অনুপ্রেরণা, বাঙালির নবজাগরণ এদের হাতে হয়েছে, বাঙালি হরিয়ানার লোক নয়। তার কারণটা তো রবীন্দ্রনাথের উত্তরাধিকার আছে, বিদ্যাসাগরের উত্তরাধিকার আছে, এগুলো আছে তো, এত মহিলা রিপ্রেজেন্টেশন, তো বিদ্যাসাগরের নারী শিক্ষার বিস্তার, রবীন্দ্রনাথের কাব্য সাহিত্য, এর এর তো ব্যাপার আছে। বাঙালির সঙ্গে অন্য রাজ্যের লোকজনকে মেলালে চলবে না, একদমই নয়, আমি মেলাচ্ছি না, আমি বলছি এই রাজ্যের রাজনৈতিক নেতার আমাদের আধ্যাত্মিক চিন্তা পর্যন্ত, বাঙালির আধ্যাত্মিক চিন্তা জগৎটা পর্যন্ত নবজাগরণের সময় যে সমস্ত মনীষীরা আছেন তাদের দ্বারা ইনফ্লুয়েন্স। সুতরাং বাঙালিকে হিন্দু হিন্দু করে ওরকম পাগলামির মধ্যে নিয়ে যাওয়া যায় না, নিয়ে যাওয়া যায় না, তার কারণ এই মনীষীদের মনীষা আমাদের ভেতরে ঢুকেছে, তাই হলো না, তার জবাব বাংলা দিয়েছে, দেশ দেবে, ধর্ম নিয়ে উপায় এইসব করা যাবে না। আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক্স বলছে, তো স্ট্যাটিস্টিক্স বলছে, প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, এত কিছু এলেন, এত ধর্ম, এত হিন্দুত্ব, এত কথা, মানে আকাশ বাতাস কাঁপিয়ে তারা কত কিছু করলেন, ব্যাপারটা হচ্ছে ফুটুরডুম কিচ্ছু হলো না, হবেও না। বিভ্রান্ত তো হয় তো মানুষ, একটা বাজে কোম্পানির ফেয়ার এন্ড লাভলি কোম্পানি বা ফর্সা হওয়ার ক্রিমেরও তো একটা কিছু একটা অ্যাপিল আছে মানুষের কাছে, তাই বলে সেটাই তো জগৎ নয়, সেটাই তো মহিলাদের একমাত্র উপজীব্য নয় যে সুন্দরী হবো আর ফর্সা হবো আর এই সব করবো, এটাই তো উপজীব্য নয়, অনেক কিছুতে মানুষ অনেক রকমভাবে বিভ্রান্তি হয়, ধর্মটা ওই মানে বিভ্রান্তির দিক, ওটা আসল ওই দিকে আসলে সংখ্যাগরিষ্ঠ মানুষ ওই দিকে বিভ্রান্তির মধ্যে চলে যাবে এরকম সম্ভাবনা একদম নেই। স্বক্ষমতার দিকে এগোচ্ছেন, স্বক্ষমতা, শুধু স্বাধীনতা তো এমনি স্বাধীনতা না, নিজে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার যে ক্ষমতা সেটার নাম স্বক্ষমতা, সেই স্বক্ষমতার দিকে এগোচ্ছে।
কি ছেলেরা যা বলে দিয়েছে, পুরুষতন্ত্র যা বলে দিয়েছে তা মেনে নিলে পরে স্বেচ্ছাচারিতা কম হয়, আর মহিলারা নিজেরা নিজেদের মতো ভাবলে, নিজেদের জীবন নিজেদের মতো চিন্তা করলে সেটার নাম স্বেচ্ছাচারিতা নয়। না, একদমই নয়। আমি এটা অন্যভাবে প্রশ্নটা করি। দেখুন, আপনি যে পরিবার থেকে এসেছেন এটা কোথাও গিয়ে তো পিতৃ পরিচয় একটা আছে, এবং কোথাও গিয়ে তো এই তুলনাটাও করা হচ্ছে যে ক্ষিতি গোস্বামীর কন্যা যে কিনা বামপন্থী ঘরানায় বিশ্বাস বড় হয়েছে, বেড়ে উঠেছে। আমি আমার বাবার সম্পত্তি নয়, আমি আমার বাবার সন্তান। যে সন্তানকে উনি চেয়েছেন স্বাধীনভাবে চিন্তা ভাবনা করুক, স্বাধীন মতো তার পথ বেছে নিক, এই সমস্ত ভেবেছেন। আমার বাবা আমার সন্তান হিসেবে ঠিক বাবাও না, অনেকটা মালিক মতো কাজ করেছেন। উনি পিতৃত্বের যে জোর আমার ওপর ঘটানোর যে চেষ্টা অনেকেই করে থাকে, উনি সেই সেই জাতের মানুষই নন। কিন্তু আমরা যারা বড় হয়েছি, মানে বিভিন্নভাবে বেড়ে উঠেছি, কোথাও গিয়ে তো এই এই ঘটনাটাই খুব রেয়ার। বাবা যা করেছেন ছেলেও তাই করছেন, এই ঘটনাটাই রেয়ার। তাই তো নেত্রী তাই তো দেখেছেন, আমার বাবার নীতি তার আদর্শ সেটা আমার মধ্যে আছেন, উনি বুঝেছেন, সে কারণেই তো আমাকে নিয়েছেন, না হলে আমি কে কি কিছুই না। আপনাদের মতো উনিও বুঝেছেন, ওনারও নিশ্চয়ই আমার বাবাকে, তার নেতৃত্বকে, তার চিন্তাকে, তার ভাবনাকে কোথাও ভালো লেগেছে, মনে হয়েছে যে সেটা হয়তো কিছু আমার মধ্যে আছে, সেটা ওনার কাজের সঙ্গে যুক্ত হলে কিছু ভালো হতে পারে। বন্দ্যোপাধ্যায় যথেষ্ট অনেকের অনেক বামপন্থীর থেকে বামপন্থী, বামপন্থীরা বামপন্থা ভুলে গেছে, মানে মমতা বিরোধিতার চোখে। না, এটা মেলা উচিত তো, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের সমাজকে উন্নতির স্বার্থে, অর্থনীতির ঠিক জায়গায় নিয়ে যাওয়ার স্বার্থে, এই দুটো পন্থা তো মেলা দরকার। সব জায়গায় তো রাজনীতি করা যায় না, উচিত না। না না, এটা অপপ্রচার। আপনার সংবিধান আপনাকে শিক্ষার অধিকার দিয়েছে, স্বাস্থ্যের অধিকার দিয়েছে, খাদ্যের অধিকার দিয়েছে, বিভিন্ন নামে সেই বিষয়গুলি মমতা ব্যানার্জি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। একটা প্রবাদ আছে না, মোহাম্মদ যদি পাহাড়ের কাছে আসবে না, পাহাড় মোহাম্মদের কাছে যাবে। দুয়ার সরকার হচ্ছে সেই রকম, যে মানুষ যদি আসতে না পারে, তার যদি সমস্যা হয়, পাহাড় তার কাছে যাবে। রাজনৈতিক সুস্থিতি যদি ফিরে আসে, তাহলে পরে শিল্প শিল্পপতিরা নিশ্চয়ই আমাদের এখানে লগ্নি করার কথা চিন্তা করবে, সেই চিন্তা থেকে নিশ্চয়ই চাকরি তৈরি হবে। একটা খুব বড় থ্রেট আমাদের দেশের ওপর, এই তার থ্রেটটা অনেকটা কমে এলে, তার অবয়বটা অনেক ছোট হয়ে এলে অথবা মুছে গেলে, এরপর বিকাশটা অনেক বেশি করে বাড়বে। দেশের সম্পত্তি বিক্রি করে দেওয়াটা কোথাকার চাকরি সৃষ্টি? কোথার থেকে চাকরি সৃষ্টি হলো তাকে? সমস্ত কিছুতে বিদেশি লগ্নি নিয়ে আসাটা কোথা, সেটা কোথা থেকে চাকরি সৃষ্টি? আমাদের দেশের ছেলেরা শুধুমাত্র জোম্যাটো করে খাবার দাবার বিক্রি করে, মুনাফা নিয়ে চলে যায় বিদেশে কোনো কোম্পানি। আমি বৃষ্টির জল সংরক্ষণ করতে চাই, রেন ওয়াটার হারভেস্টিং যাকে বলে আর কি, রেন ওয়াটার হারভেস্টিং করতে চাই। এই কনসেপ্টটা শুধুমাত্র গ্রাম বাংলার জন্য নয়, শহরেও এই কনসেপ্টটা খুব প্রযোজ্য এবং প্রয়োগ করা উচিত। যে কোনো আধুনিক শহরে আমার মনে হয় যে প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা, প্রাকৃতিক সম্পদকে ফিরিয়ে আনার একটা চেষ্টা আমাদেরকে করতে হবে। এনভায়রনমেন্টের থেকে বড় প্রাসঙ্গিক জিনিস এখন আর কিছু নেই। সো বৃষ্টির জল সংরক্ষণ করতে চাই আমি, সেরকম তার জন্য প্রচার করতে চাই, কিভাবে করতে হয় তার প্রশিক্ষণ দিতে চাই মানুষকে। এটাই সব খুব খুব জরুরি কাজ বলে আমি মনে করি। না, মহিলাদের জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই, তবে নিশ্চয়ই আমি আমার ওয়ার্ডে যথেষ্ট মহিলারা যাতে সুরক্ষিত থাকেন, তাদের পুষ্টিবিজ্ঞান নিয়ে তাদের যথেষ্ট চেতনা তৈরি হোক, যেহেতু তাদের ঘরে রান্নাঘর, রান্নাবান্না, খাবার দাবারের একটা বিষয় থাকে, এবং যেহেতু মহিলারা অনেক বেশি খাবার দাবার পারিবারিক যে সুযোগ সুবিধার থেকে একটুখানি বঞ্চিতই থাকে। হ্যাঁ, সুতরাং আমার আশেপাশে যে মহিলারা আসবেন আমার সঙ্গে, আমি তাদেরকে সেই রকম চেতনা দেওয়ার চেষ্টা করব। মমতা বিরোধিতাটা কি তাদের রাজনীতি রাজনৈতিক কোনো চিন্তার পরিচয় দেয়? বিজেপির মতো এত বড় শক্তি, এত বড় মানে সাংঘাতিক একটা ঘটনা আমাদের দেশের ওপরে, আমাদের সমাজের ওপর, জীবনের ওপর এইভাবে ঝাঁপাচ্ছে, সেইখানে শুধুমাত্র মমতা বিরোধিতাটাই একটা বামপন্থার কাজ? বাজেটে কত বড় ভাওতা আছে, কিভাবে সমস্ত দেশের সম্পত্তিগুলো বিক্রি হয়ে যাচ্ছে, সেই সব বিষয়গুলো বামপন্থীদের থেকে অনেক বেশি করে আসা উচিত ছিল, তা না করে তাদের রাজনৈতিক উপযুক্ত কেবলমাত্র মমতা বিরোধিতা। এটা আমার কাছে খুব আশ্চর্যজনক লাগে। এটা কি ঠিক? এটা তো অনেক মানে কি, এটা তো পুরুষতন্ত্রের আক্রোশ, এটা তো ঠিক মানে কি হচ্ছে এটা?
আপনাকে এইটাই আসলে আসলে এইটা হচ্ছে সমস্যা, এইটাও যে বোধহয় সহ্য করতে পারে না যে একজন মহিলা তার এত বড় লড়াই, তার এত বড় উত্তরণ, এইটাতে সমস্যা। নালে বামপন্থীদের শত্রু চিনতে এতটা দ্বিধাগ্রস্ত হওয়া কোনো কারণ হতেই পারে না। এনাদের যে আগের যে নেতারা আছেন, দাদারা আছেন, তাদেরকে প্রশ্ন করুন যে কেন এরকম করছেন, কেন এই ধরনের মতামত ব্যক্ত করছেন, কেন মমতা বিরোধিতাই শুধুমাত্র উপযুক্ত হয়ে যাচ্ছে, কেন বামপন্থীরা মমতার সঙ্গে আসছে না বিজেপির মতো এরকম একটি শক্তিকে প্রতিহত করতে। রাজনীতিতে তো তারা স্বাধীনতার কথা বলে, ধর্ম নিরপেক্ষতার কথা বলে, সংবিধানকে রক্ষা করার জায়গায় তাদেরকে আসতেই হবে, যেহেতু তারা বামপন্থীরা, মানে বামপন্থীদের একটা ভাগ যেহেতু ভোটের রাজনীতির মধ্যে এসে গেছে, সুতরাং তারা সংবিধানকে মানেন। সুতরাং সংবিধান, অসাংবিধানিক যেসব কাণ্ড কারখানাগুলো হচ্ছে সেগুলো চোখের সামনে ছেড়ে দিয়ে তাদের 70টা সিট তারা দিয়ে দিলেন বিজেপিকে মমতা বিরোধিতা করতে গিয়ে, নিজেরা হয়ে গেলেন শূন্য। এটা কি, মানে এটা তাদের রাজনীতির কজের প্রতি তারা সিনসিয়ার? এটা নিয়ে যে সমস্ত মামলাগুলো চলছে, মামলা নিষ্পত্তি হলেই, মামলার নিষ্পত্তি হলেই কর্মনিয়োগ শুরু হবে, কিছুদিন আগে বামপন্থীদের নিজেদেরই বক্তব্য এরকম, সরকারে থাকলে নাকি চরিত্র নষ্ট হয়ে যায়, প্রতিবাদী চরিত্রে বামপন্থীরা অনেক বেশি সক্রিয়। ঠিক আছে, সেই সক্রিয়তা যদি থাকে আর সত্যি একটা ঠিক সরকার চলতে গেলে পরে তার যে অপোজিশন তারা যদি ধারালো হয় সরকারও ঠিক থাকে, একদম রাইট ব্যালেন্স। সর্বনাশ করলে এভাবেই দেখি কালিদাসে হয়ে গেল, যে কংগ্রেসের বিরোধিতা করে বামপন্থীদের ক্ষমতায় আসা, যে কংগ্রেসের সফট হিন্দুত্বের বিরুদ্ধে বামপন্থীদের এত বক্তব্য, সেই কংগ্রেসের সঙ্গেই হাত ধরে ফেললে, যে ডুবন্ত তরি, যার সঙ্গে সঙ্গে নিলে যে কেউ তলিয়ে যাবে। আপনি জাগো বাংলায় একটা আর্টিকেল লিখেছিলেন, আর্টিকেলটা আমিও পড়েছি, নারী চরিত্র হিসেবে মমতা ব্যানার্জিকে প্রেস করে। আমি এসব লিখিনি, এগুলো অজন্তা লিখেছিল। আপনারা বিশ্বাস করুন আমি অজন্তাকে চিনি না, আমার সাথে তার চাক্ষুষ আলাপ পর্যন্ত কোনোদিনও হয়নি, আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি, সেটা নিয়ে এত কথা হয়ে যাচ্ছে। আচ্ছা, ওনাদের কমরেডরা বদলাননি, আমি বদলেছি কেন বলছেন, ওনাদের কমরেডরা বদলাননি, বিরাট বিরাট বিপ্লবীরা তারা বদলাননি, শুধুমাত্র আমি বদলেছি নাকি? আর আমি কিছু বদল কিছু হয়নি, রাজনৈতিক পরিপ্রেক্ষিতটাই বদলে গেছে। এখন রাজনীতির কথা কিছু ভাবতে গেলে, করতে হলে মমতা ব্যানার্জি ছাড়া কোনো নতুন মুখ নেই। এটা দেশে, ভারতবর্ষে সত্যি হতে চলেছে, বামপন্থীরা তা যদি দেখতে না পান এত বড় অন্ধত্ব কি করা যাবে, সে বড় চিন্তা ভাবনা। আমার মনে হয় না কলকাতাতে এই প্রকল্প নিয়ে কেউ ভেবেছে, আমি খুব সিনসিয়ারলি বিষয়টা করতে চাই, ভাবতে চাই, বিষয়টাকে বাস্তবায়িত করতে চাই। আমি বিশ্বাস করি এতে সমাজের, শহরের প্রকৃতির ভালো হবে। কালকে দলীয় মিটিং এবং ওই বলে না নবজাতকের জন্য পৃথিবীকে আমি সুন্দর করে যাব, বড় করে যাব, বাসযোগ্য করে যাব, জল যদি ধরতে পারি আমি বাসযোগ্য করে যাব, মানে আপনার দৃঢ় অঙ্গীকার। একদম, পার্টি ডিসিপ্লিন, সবাই ডিসিপ্লিন থাকুন, সবাই পথে নামুন, সবাই পক্ষে থাকুন। বিরোধীরা বলছে যে ভোট, পুরো ভোট অনেকটা পঞ্চায়েত ভোটের মতোই হবে, ভোট দিতে দেবে না, এরকম মানে অলরেডি একটা অভিযোগ করছে। একদম মিথ্যে কথা, আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনী, যে বাহিনী, যে কোনো বাহিনী যেখান থেকে পারুক নিয়ে আসুক, মানুষ ভোট দেবে, মানে আপনার ওয়ার্ডে সুস্থ ভোট হবে, একদম সব ওয়ার্ডে হবে, 144টাতেই পুরোপুরি সুস্থ স্বাভাবিক ভোট হবে। তাই আমাদের পরীক্ষা হয়ে গেছে বিধানসভা নির্বাচনে, সামান্য ভবানীপুরের উপনির্বাচনেও সেই পরীক্ষা হয়ে গেছে, আবার যদি নিতে চায় আবার হবে, আবার নিয়ে আসুক, তাতেও মানুষ ভোট দেবে, মমতা ব্যানার্জিকেই ভোট দেবে। প্রকৃতিকে ভালোবাসুন, সমাজকে সুস্থ স্বাভাবিক ঠিক পথে বিভ্রান্তির দিকে না নিয়ে যেতে মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন, মমতা ব্যানার্জিকে ভোট দিন, ইতিহাস গড়ুন, কারণ ভারতবর্ষ থেকে বিজেপিকে সরিয়ে দিতে হবে। এই যে কলকাতা কল্লোলিনীর ঐতিহ্য, এইখান থেকে যেখানে আমরা খুব শান্তিতে মিছিল করি, মিটিং করি, প্রতিবাদ করি, চিৎকার করি, এই পরিস্থিতি বজায় রাখতে গেলে মমতা ব্যানার্জিকে আনতে হবে, কোনো গেরুয়ার হাতে চলে গেলে কলকাতা এই পরিস্থিতি থাকবে না। এটাই বলবো, মমতা ব্যানার্জিকে ভোট দিন, কোনোভাবে বিজেপি বলুন, বাম বলুন, কোনো কিছুতে বিভ্রান্ত হবেন না, মমতা ব্যানার্জিকে ভোট দিন। বাংলা বহু নেতা তৈরি করেছে, এবার ভারতবর্ষকে বিজেপির হাত থেকে বাঁচাতে মমতা ব্যানার্জিকেই ভোট দিন।